বুঝি এটা? বুঝি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, নেক্সট। আমরা কিছু রিটার্ন পাঠিয়েছি, 300 টাকার গুডস। 300 টাকার গুডস যদি রিটার্ন পাঠাই, তাহলে পারপিচুয়ালে বলি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এক নাম্বারের রিভার্স এন্ট্রি, এক নাম্বারের রিভার্স এন্ট্রি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, বাট পিরিয়ডিক সিস্টেমে এন্ট্রি দেই অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। এখানে ইনভেন্টরি বলে কিছু নাই, এখানে বলি পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। পারচেজ রিটার্ন হচ্ছে কন্ট্রা পারচেজ। পারচেজ যদি ডেবিট হয়, তাহলে পারচেজ রিটার্ন সব সময় ক্রেডিট হবে, মনে থাকে যেন। পারচেজ হচ্ছে ডেবিট, পারচেজের রিটার্ন হচ্ছে কন্ট্রা পারচেজ, বিপরীত পারচেজ। অ্যান্ড অ্যালাউন্সেস, অনেক সময় আমরা কিনে যখন ফেরত দেই, তখন আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেয় না, সাথে সাথে অ্যাকাউন্টে লিখে রাখে, পরবর্তীতে আবার যখন কিনবো তখন তার সাথে অ্যাডজাস্ট করে, সেই জন্য বলে অ্যালাউন্স। পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স এ ক্রেডিট করে রাখা, আমাদের ক্রেডিট করা মানে আমরা জমা করে রাখছি। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস ক্রেডিট, কিন্তু পারপিচুয়ালি এন্ট্রি হতো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্লিয়ার সবাই? মের 14 তারিখে 210 নেট 30, যদি তাই হয় আমরা এন্ট্রি দেবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কিন্তু পিরিয়ডিকে এন্ট্রি হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 3500 ক্যাশ। এখানে তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলে কিছু নাই, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট 70 টাকা। ঠিক আছে, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট 70 টাকা, কিন্তু মের 14 তারিখে না। মের 14 তারিখ না হয়ে যদি আমরা 1 মাস পরে জুনের 3 তারিখে টাকাটা পে করি, তাহলে 1 মাস হয়ে গেল। 210 নেট 30, আমাদের 30 দিনের ভিতরে পে করতে হবে, তাহলে কি আমরা ডিসকাউন্ট পেতাম? নো স্যার। তাহলে আমরা পারপিচুয়াল এন্ট্রি দিতাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট 3500 টাকা, পিরিয়ডিকেও এন্ট্রি দিতাম অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট 3500 টাকা। তারিখটা খেয়াল করবেন, কোন তারিখে কিনেছি, কোন তারিখে টাকাটা পে করছি। যদি বলা থাকে 215 নেট 30, তার মানে 15 দিনের ভিতরে পে করতে পারলে 2% ডিসকাউন্ট পাবো, তারিখটা খেয়াল করবেন, টার্নটা খেয়াল। এই হচ্ছে পারপিচুয়াল এবং পিরিয়ডিক, এটা বায়ারের পারচেজের ক্ষেত্রে এই এন্ট্রি গুলো হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বায়ারের বইতে বা পারচেজারের বইতে পারপিচুয়ালে এন্ট্রি দিতে, তাহলে ব্লু কালারের যেগুলো এই এন্ট্রি গুলো হবে। যদি পরীক্ষায় বলে পিরিয়ডিক সিস্টেমে বায়ারের বইতে এন্ট্রি দিতে, তাহলে ডান দিকে রেড কালারের এন্ট্রি গুলো হবে। বোঝা যাচ্ছে? আবার যদি বলে বায়ারের বইতে পারপিচুয়াল পিরিয়ডিক দুইটাই এন্ট্রি দিতে, তাহলে পারপিচুয়ালে প্রথমে এন্ট্রি দিয়ে পিরিয়ডিকের এন্ট্রি দ্বিতীয়বার দিতে হবে। বোঝা যাচ্ছে? তবে নর্মালি এক ধরনের আসবে, হয় পারপিচুয়াল আসবে না হয় পিরিয়ডিক আসবে, বায়ারের বইতে এই কয়টা এন্ট্রি হয়। পারবো বুঝতে? হ্যাঁ স্যার, মোটামুটি। আচ্ছা, পারপিচুয়ালে গুডস কিনেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 3800, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 3800, গাড়ি ভাড়া দিয়েছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, পারচেজ রিটার্ন এক নাম্বারটা রিভার্স এন্ট্রি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, মে 14 পেমেন্ট অন অ্যাকাউন্ট উইথ এ ডিসকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা পারপিচুয়ালে, আর রেড কালারেরটা পিরিয়ডিকে। জার্নাল এইটুকু যদি মনে রাখি, বায়ারের বইতে পারপিচুয়ালে এবং পিরিয়ডিকে সারা জীবনের জন্য মনে থাকবে, কোনো সময় ভুল হবে না। আজকে আমরা আসছি সেলারের বইতে, আপনারা এই ডুইটটা করবেন।
এটা এটা অল্প একটু ছোট্ট, দুইটা এন্ট্রি মাত্র, দুইটা পেজ নাম্বার লিখে রাখেন, পেজ নাম্বার 207 207 টুইট 207 এর টুইটটা করবেন। আচ্ছা, আজকে আমরা আসছি সেল অফ মার্চেন্ডাইজ। যদি আমরা সেলার হই, আমাদের কোয়েশ্চেনে সেলার কে, পিডব্লিউ আর ইউ সাপ্লাই, ঠিক কি না? পরীক্ষায় তো আর বলার কোশ্চেন জি বলেন স্যার। স্যার ইও এমটা স্যার প্রপার স্যার এন্ড অফ মান্থ, এন্ড অফ মান্থ, মাসের শেষে অবশ্যই টাকা পে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি পার্থ স্যার। টেন ইওএম মানে কি স্যার? টার্ম টেন ইওএম বার ইওএম এন্ড অফ মান্থ, ইয়েস, মাসের শেষে টাকা অবশ্যই পে করতে হবে, 210 এন্ড অফ মান্থ, এরকম না স্যার? 10 স্যার 10 অর ইওএম এরকম একটা স্যার সাইন আছে স্যার, মানে স্যার মানে 10 অর ইওএম এরকম 10 দিনের ভিতরে পে করি তাহলে ডিসকাউন্ট পাবো, ডিসকাউন্টের পার্সেন্টেজটা বলা থাকবে, 2-5% ডিসকাউন্ট পাবো যদি 10 দিনের ভিতরে পে করি, যদি 10 দিনের ভিতরে পে না করি তাহলে অবশ্যই আমাকে পে করতে হবে এন্ড অফ মান্থ, ই তে এন্ড, ও তে এফ, অফ এম তে মান্থ, এন্ড অফ মান্থ। সেলার কি করবে? আমাদের সেলার হচ্ছে পিডব্লিউ অডিও সাপ্লাই, গুডস বিক্রি করে 4 তারিখে, বায়ার হচ্ছে শক স্টেরিও, পিডব্লিউ অডিও সাপ্লাই এন্ট্রি দেবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট 3800 টাকা, বুঝি কি না? হ্যাঁ স্যার, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট, মনে আছে আগে আমরা বলেছিলাম যখনই সেল হবে, যখনই রিটার্ন হবে, সাথে সাথে পারপিচুয়ালে কস্ট অফ গুডস সোল্ড এর এন্ট্রি করতে হবে, মনে আছে? হ্যাঁ স্যার, ইচ টাইম, ইচ টাইম, ইচ টাইম আ সেল অকার, এ সেল অকার, যত যখনই সেল হবে তখনই কস্ট অফ গুডস সোল্ড এর এন্ট্রি দিতে হবে। যখনই সেল হলো 4 তারিখে, 4 তারিখে আমরা এন্ট্রি দিলাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 2400 টাকা। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এক্সপেন্স, আমার যে গুডসটা কেনা ছিল সেই কেনা দামটাকে চার্জ করলাম 2400 টাকা, আর আমি যখন গুডস কিনেছিলাম তখন এন্ট্রি দিয়েছিলাম কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক কিনা? আমি তো এই গুডসটা বিক্রি করছি শক স্টেডিওর কাছে 3800 টাকা, এই গুডসটা আমি কিনেছিলাম যখন, তখন প্রাইস ছিল কত? তখন ছিল 2400 টাকা, তখন আমি এন্ট্রি দিয়েছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 2400 টাকা, ঠিক কি না? Yes sir. Yes sir. যদি 2400 টাকায় কিনি, আমি এখন বিক্রি করে দিচ্ছি, তাহলে আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি থাকবে না থাকবে না? থাকবে না স্যার, থাকবে না, ইনভেন্টরি ক্রেডিট হয়ে গেল 2400 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড এ এটা চার্জ হবে, এন্ট্রি হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে এই 2400 টাকা আমরা কোত্থেকে পেলাম? পরীক্ষার প্রশ্নে বলা থাকবে 3800 টাকার যে গুডস বিক্রি হয়েছে তার পারচেজ প্রাইস ছিল 2400 টাকা। এখন পারবো? জি স্যার। ইয়েস স্যার। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আচ্ছা, 300 টাকার গুডস ফেরত আসলো, আমার কাছে যদি ফেরত আসে তাহলে সেটা কন্ট্রা সেল, সেল যদি ক্রেডিট হয় তাহলে সেলস রিটার্ন ডেবিট, তাহলে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আমার রিসিভেবল ছিল 3800 টাকা, রিসিভেবল কি 3800 টাকা থাকবে না কমে যাবে? কমে যাবে স্যার, 300 টাকা কমে যাবে, তাহলে রিসিভেবল 300 টাকা কমে গেল। এখন
যে রিটার্ন গুডসটা ফেরত আসলো, আমি তো কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে চার্জ করে দিয়েছি 2400 টাকা, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যখন ফেরত আসবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে যাবে, কস্ট অফ গুডস সোল্ড কমে যাবে, তাহলে এন্ট্রি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট 140 টাকা। প্রশ্ন হচ্ছে 140 টাকা কোত্থেকে পেলাম? 140 টাকা যে গুডসটা ফেরত আসলো 300 টাকা, এই 300 টাকা তো আমার বিক্রিত মূল্য, এই 300 টাকার গুডসের আমার কেনা দাম ছিল 140 টাকা। পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে 300 টাকার যে গুডস ফেরত এসছে তার পারচেজ প্রাইস আমার ছিল 140 টাকা, তাহলে এন্ট্রি হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আমি এইখানে যে এন্ট্রিটা দিয়েছিলাম তার রিভার্স এন্ট্রি, এখানে 2400 এন্ট্রি দিয়েছিলাম, এখন রিভার্স এন্ট্রি হবে 140 টাকা। আচ্ছা, আমি মাসের শেষে টাকাটা ফেরত পেলাম, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, পারপিচুয়ালে এন্ট্রি সেলস ডিসকাউন্ট হবে, কারণ সেলারের জন্য এটা ইনভেন্টরিয়েবল কস্ট না। ক্যাশ 3430, সেলস ডিসকাউন্ট 70, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট যদি মাসের শেষে পেতাম তাহলে হতো ক্যাশ ডেবিট 3500, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 3500। আমরা কম্পারিজনটায় আসি, কম্পারিজনটা দেখে নেই। যদি সেলারের বই হয় তাহলে মের 4 তারিখে আমরা সেল করছি, এন্ট্রি দিচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট 3800 টাকা, 2400 টাকার গুডস কস্ট অফ গুডস সোল্ডে চার্জ হচ্ছে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, তাহলে দুইটা এন্ট্রি হবে পারপিচুয়ালে সেলের জন্য, একটা হচ্ছে রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট আর একটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। বুঝতে পারি না স্যার? আরেকবার একটু স্যার। কেন, এটা তো প্রথমে আমরা বলে আসলাম ওইখানে স্যার, ওই সময় স্যার বুঝতে পারিনি স্যার প্রপারলি স্যার। আমরা গুডস বিক্রি করেছি, আমরা গুডস বিক্রি করেছি 3800 টাকা। আচ্ছা, এখান থেকেই দেখি 240, ফক স্টেরিও কে বায়ার না সেলার? পারচেজ আছে। আচ্ছা, ডব্লিউআরডিএ সাপ্লাই, ডব্লিউআরডিএ সাপ্লাই সেলার, আমরা এর বইতে আছি। বায়ার যদি এন্ট্রি দেয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাহলে সেলার এন্ট্রি দিচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট 3800 টাকা। আমি টাকা পাবো? টাকা কি পেয়েছি 3800 টাকা? নো স্যার। 3800, আমি যখন সেলার আমি এন্ট্রি দেবে 3800 টাকা ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট, আমি টাকাটা পাবো। কিন্তু মনে আছে যদি সেল হয়, যদি রিটার্ন হয় তাহলে সেকেন্ড এন্ট্রি দিতে হয়, সেকেন্ড এন্ট্রি কস্ট অফ গুডস সোল্ড দিতে হয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে যে টাকাটা আমার কেনা দাম ছিল, এই 3800 টাকার গুডস এর বলা থাকবে কেনা দাম কত, কেনা দাম হচ্ছে 2400 টাকা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড চার্জ করলাম 2400, আমার ইনভেন্টরি ক্রেডিট হয়ে গেল 2400, ইনভেন্টরি আমার কাছে যা ছিল সেই অ্যাসেটটা কমে গেল 2400 টাকা। বুঝে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, সেকেন্ড এন্ট্রি রিটার্ন আসলো আমার কাছে, রিটার্ন আসলে সেলস রিটার্ন কন্ট্রা সেল, সেলের বিপরীত, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ স্যার, এই জিনিসটা স্যার। যদি এটা ফেরত আসে তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড আমি চার্জ করছি 2400, কস্ট অফ গুডস সোল্ড কি 2400 চার্জ হবে? কিছু গুড যদি ফেরত আসে তাহলে সেটা বাদ যাবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমি 2400 কমায় রাখছি, 2400 তো কমাবো না, কিছু বাড়বে, তাহলে এটা বলা থাকবে 300 টাকার যে গুডস ফেরত এসেছে সেটার কস্ট প্রাইস হচ্ছে 140 টাকা, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট
140 টাকা এই যে দ্বিতীয় এন্ট্রি ছিল এটা রিভার্স এন্ট্রি এইটা মাসের শেষে না 10 দিন পরে আমি টাকা পেলাম ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট এখন এটাকে আমরা পিরিয়ডিক এর সাথে যদি কম্পেয়ার করি পরীক্ষায় যদি প্রশ্ন আসে পিরিয়ডিক সিস্টেমে রেকর্ড করতে তাহলে সেল হলে পরে পিরিয়ডিক সিস্টেমে এন্ট্রি হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট এখানে যা এখানেও তাই বাট পারপিচুয়ালে আমরা সেকেন্ড এন্ট্রি দেই পিরিয়ডিক সিস্টেমে কোনো সেকেন্ড এন্ট্রি দেওয়া হয় না কারণ এটা বছরের শেষে যে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর হিসাব করি যখন সেল হয় তখন কোনো এন্ট্রি দেই না তাহলে পিরিয়ডিক সিস্টেমে সেলের জন্য কোনো এন্ট্রি হবে না ক্লিয়ার হ্যাঁ স্যার রিটার্ন এসছে এখানে দিয়েছি সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট পিরিয়ডিকেও তাই সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট এখানে সেকেন্ড এন্ট্রি দিয়েছি ফার্স্ট এন্ট্রি রিভার্স বাট পিরিয়ডিক সিস্টেমে কোনো এন্ট্রি হবে না পিরিয়ডিক সিস্টেমে বছরের শেষে যে আমরা রিটার্ন হিসাব করব এখন কস্ট অফ গুডস সোল্ড এর কোনো হিসাব করব না কাজেই সেকেন্ড কোনো এন্ট্রি হবে না ফাইনাল এন্ট্রি একই ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট এখানেও ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট শুধুমাত্র পারপিচুয়ালে সেলারের বইতে সেলের সময় রিটার্নের সময় অ্যাডিশনাল কস্ট অফ গুডস সোল্ড এর এন্ট্রি দিতে হবে এছাড়া আর কোনো পার্থক্য নাই পরীক্ষায় যদি পিরিয়ডিক আসে তাহলে রেড এন্ট্রিটুকু দিতে হবে যদি পারপিচুয়াল আসে সেলারের বইতে তাহলে এইটুকু এন্ট্রি দিতে হবে এখানে কয় ধরনের জার্নাল এন্ট্রি বলেন তো চার ধরনের হলো স্যার চার ধরনের যদি পরীক্ষায় আসে পারপিচুয়াল বায়ারের বই তাহলে এই এন্ট্রি গুলো দিতে হবে যদি আসে পারপিচুয়াল সেলারের বই তাহলে এই এন্ট্রি গুলো দিতে হবে যদি আসে পিরিয়ডিক বায়ারের বই তাহলে এই এন্ট্রি গুলো দিতে হবে যদি আসে পিরিয়ডিক সেলারের বই তাহলে এই এন্ট্রি দিতে হবে পরীক্ষায় থাকবে এবিসি সোল্ড গুডস টু এক্স ওয়াই জেড কোম্পানি পিপিআর নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর এক্স ওয়াই জেড কোম্পানি তাহলে বায়ারের বই না সেলারের বই বায়ারের বই মনে থাকে জানো এক্স ওয়াই জেড সোল্ড গুডস টু এবিসি কোম্পানি তাহলে এবিসি বায়ার এক্স ওয়াই জেড সেলার যদি বলে এবিসি এর বইতে রেকর্ড করতে তাহলে বায়ারের এন্ট্রি দিতে হবে তাহলে এই এন্ট্রি গুলো দিতে হবে যদি বলে পিরিয়ডিকে তাহলে এইটুকু যদি বলে পারপিচুয়ালে তাহলে এইটুকু আর যদি সেলার বলে তাহলে এইটুকু পারপিচুয়ালে এইটুকু পিরিয়ডিকে এই এন্ট্রি চারটা খুব খুব ভালো করে নিজেরা রিসার্চ করব নিজেরা দেখব গ্রুপে বসব চার ধরনের চারটা সিস্টেম আচ্ছা আমরা এখানে আরেকটা অঙ্ক দেখি আচ্ছা এই শিটটা পেজ নাম্বার লিখে রাখি 224 224 এর চার ধরনের জার্নাল এন্ট্রি দেওয়া আছে পারপিচুয়ালে বায়ারের বই পিরিয়ডিকে বায়ারের বই পারপিচুয়ালে সেলারের বই পারপিচুয়ালে পিরিয়ডিকে সেলারের বই এই চারটা এন্ট্রি খুব ভালো করে কপি করে পড়ার টেবিলের সামনে রেখে দেবেন তিন বেলা দেখবেন এখন তো বাসাই সকাল দুপুর রাত তিন বেলা জার্নাল এন্ট্রি গুলো দেখবেন দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে আর স্যার অসুবিধা স্যার ফ্রেট কস্টটা কি গাড়ি ভাড়া ওকে ট্রান্সপোর্ট কস্ট ট্রান্সপোর্ট কস্ট এই দুইটা করবেন পেজ নাম্বার 210 এর ডুইট এটা সেলারের বইয়ের এন্ট্রি পেজ নাম্বার 210 ডুইট এই এন্ট্রি এটা করবেন আচ্ছা
এক্সারসাইজ থেকে দুই একটা অঙ্ক করবেন, আমি আজকে আর ক্লোজিং এন্ট্রি আর ইয়েটিয়ে দেখাবো না, ক্লোজিং এন্ট্রি আমরা নেক্সট দিন দেখবো। পেজ নাম্বার লিখে রাখেন, 224 তো সবার লেখা আছে? হ্যাঁ স্যার। 224 এর এই চারটা জার্নাল এন্ট্রি হচ্ছে আমাদের মূল, এই চারটা খুব ভালো করে বুঝতে হবে। লেখেন এক্সারসাইজ, লেখেন এক্সারসাইজ, এক্সারসাইজ 5-1, পেজ নাম্বার বলতে হবে। আচ্ছা 5-1 লাগবে না, 5-2 লেখেন। পেজ নাম্বার 231, 231, এক্সারসাইজ 5-2, 5-3, 5-19, 5-2, 5-3, 5-18 লিখে রাখেন, 5-18, 5-19। এই চারটা অঙ্ক ভালো করে করবেন এখান থেকে। তাহলে এটার আমরা আরেকটা ক্লাস নেব, এটার স্যার এক্সারসাইজ 5-2, 5-3, 5-18, 5-19, এই চারটা তো সাতটা অঙ্ক, রাইট। আমরা আরেকটা ক্লাস নেব আগামী 15 তারিখ মঙ্গলবার, 15 তারিখ মঙ্গলবার আমরা অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনের আরেকটা ক্লাস নেব, যেখানে ক্লোজিং এন্ট্রি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট দেখব, আর এখান থেকে শুধু জার্নাল এন্ট্রি, এই চ্যাপ্টার থেকে শুধু জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রি পারপিচুয়ালে পিরিয়ডিকে, পারপিচুয়ালে কয় ধরনের হয়, পিরিয়ডিকে কয় ধরনের হয় সেটা খুব ভালো করে দেখতে হবে। পেজ নাম্বার 224, পেজ নাম্বার 224, এটা একেবারে সবার ভেতরে থাকতে হবে। প্রথমটা বায়ারের বই শক স্টেডিও, এটা লিখে রাখি, শক স্টেডিও বায়ারের বই, ডব্লিউ অডিও সাপ্লাই সেলার, খাতার মধ্যে লিখে রাখি, খাতার মধ্যে লিখে রাখা ভালো না? রোহিন, রোহিন ফাতেমা, রোহিন আছে? নাই। সাইফ, সাইফ নূর, সাইফ লিখে রাখবো খাতার মধ্যে, শুনতে পাচ্ছিস তাই খাতার মধ্যে লিখে রাখবো? আচ্ছা লিখে রাখছি, টাইপ লিখে রাখছি, ঠিক আছে। সঞ্জিদা, সঞ্জিদা, সঞ্জিদা শুনতে পাচ্ছি? জি স্যার। সঞ্জিদা স্যার বলছে লিখে রাখতে খাতার মধ্যে, লিখে রাখবো? কেন কেন লিখে রাখবো সঞ্জিদা? স্যার তাহলে বুঝতে সুবিধা হবে, নিজে নিজে হিসাব করে বুঝবো কোনটাতে কিভাবে ক্যালকুলেশন হয়েছে, বুঝতে সুবিধা হবে। কবে বুঝতে সুবিধা হবে? কবে বুঝতে সুবিধা হবে? ফাইনাল পরীক্ষা লাগে না, এখন তো বইটি খুলবো না স্যার, এখনই খুলবো, ফাইনাল পরীক্ষার সময় তাহলে আরো ইজি হবে, পড়া কমে যাবে। ও এখন খুলবো, অনেক দেরি তো ফাইনাল পরীক্ষা, আজকে হলো 5 তারিখ। স্যার অন্যান্য কোর্সেরও তো পড়া থাকে। ও অন্যান্য কোর্সেরও পড়া থাকে না, তাহলে আজকে আমরা 13 তারিখ। সঞ্জিতা বলতেছে বই খুলবে, নুসরাত কি বই খুলবে? নুসরাত, নুসরাত সুলতানা, নুসরাত সুলতানা মোহনা, আচ্ছা ঠিক আছে। তাজিন সুমাইয়া, তাজিন? জি স্যার। তাজিন কি ভুল করে আবার
অ্যানসার স্ক্রিপ্ট পাঠিয়ে দিছি এর মধ্যে, জি স্যার। ভুল করে কি অ্যানসার স্ক্রিপ্ট আবার পাঠাইছি এর মধ্যে? না স্যার, ওই দিনে আসলে দুইবার সেন্ড হয়ে গেছিল, কারেন্ট চলে গেছিল তো। এই জন্য পরে আসছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা। তাজিন এই যে ইয়ে বললো, সানজিদা বললো 224 নাম্বার পেজ লিখে রাখতে, লিখে রাখছি। জি স্যার। 224 নাম্বার পেজে এই দুটো আছে, পিরিয়ডিক কি পারপিচুয়াল কি, লিখে রাখবো কি জন্য? স্যার পরবর্তীতে যখন পড়বো এটা বোঝার জন্য, না হলে তো ভুলে যাব যে কোন পেজে ছিল। আমাদের কয়টারি ফাইনাল স্যার? 3 তারিখ জানুয়ারি। ফাইনাল হচ্ছে 3 থেকে 7 তারিখের ভিতর, আই থিঙ্ক 3 তারিখ। আর জানুয়ারি আমরা 2রা জানুয়ারিতে যখন বই খুলবো পড়ার জন্য, তার আগে তার বইটাই খুলবো না, 2nd জানুয়ারিতে যখন খুলবো তখন মাথা গরম হয়ে যাবে, তখন বুঝবো না যে কোনটা বায়ার কোনটা সেলার। যদি লেখা থাকে শক স্টেরিও বায়ার, ডব্লিউ অডিও সাপ্লাই সেলার, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জন্য লিখে রাখতে বলছিলাম যে কোনটা বায়ার কোনটা সেলার। স্যার এত কিছু বুঝলেন কিভাবে যে আমরা বইপত্র খুলি না? আপনারাও কি এরকম? আমার মনে হয় তাই, স্যাররাও মনে হয় এরকমই ছিল, নাহলে আমাদেরটা বুঝলো কেমন যে আমরা বইপত্র খুলি না, তাই না? নো স্যার। ও বইপত্র খুলি, বইপত্র আমরা এরকম হইলো, আপনারা এরকম ছিলেন না স্যার। আপনারা আমাদেরকে ভালো মতো বুঝেন, এই জন্য আমাদের ভবিষ্যৎটা বলতে পারেন, তাই না? আচ্ছা আমি আবার মনে করলাম যে যে নিজে এটা করে সে জানে যে আসলে ব্যাপারটা কি। আরো একটা ব্যাপার, এখন শীতের দিন, ধুলাবালি পড়বে বইয়ের উপরে, বৃষ্টি নাই তো ধুলাবালি হবে বইয়ের উপরে, ধুলাবালি পড়ে যাবে অনেক যদি খোলা টোলা না হয়, সেই জন্য খুলতে বলি মাঝে মাঝে, ঠিক আছে? এই পার্নাসিটিটা যারা বুঝবে তাদের সারা জীবন কোনোদিন পারপিচুয়াল পিরিয়ডিকে ভুল হবে না, পারপিচুয়াল পিরিয়ডিকে কোনোদিন ভুল হবে না। যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়তে আসবে, 411 অ্যাসেট ম্যানেজমেন্ট পড়বে, তাদের সাথে আমার আবার 4th ইয়ারে দেখা হবে, তখন আবার বলবো আমরা যে স্যার ওই সময় বলছিলেন এই যে পারপিচুয়াল এইটা এটা পিরিয়ডিক, তাই না? তখন দেখা হবে স্যার একটা অ্যাকাউন্টিং এ আমাদের হয়ে গেছে, আর অ্যাকাউন্টিং এর দরকার নাই, নাকি মেজর কি অ্যাকাউন্টিং? স্যার আমাদের মেজর সিলেক্ট হবে কবে স্যার? মেজর আপনি যেদিন সিলেক্ট করবেন সেই দিনই হবে। আপনি যেদিন জেন কোর্স কোর কোর্স গুলো যে কোর কোর্স পড়ে ফেলবেন তখনই আপনি মেজরে চলে যেতে পারবেন। ওকে স্যার। আমরা অ্যাকাউন্টিং মেজর পড়বো স্যার, আমার ইচ্ছা স্যার এই স্যার। यस স্যার। আচ্ছা ঠিক আছে, যারা পড়বো তাদের সাথে দেখা হবে অ্যাকাউন্টিং মেজরে, আবার 411 411 নাম্বার কোর্সে দেখা হবে। তাহলে এই হচ্ছে পারপিচুয়াল স্যার। আপনি 201 নেন না স্যার? না 201 আমি পারি না, এই জন্য নেই না স্যার। আপনি এটা কি বললেন আবার? আমি তো পারি না এটা 201, এটা তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আমি হচ্ছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর লোক। যদিও আমি পিএইচডি করছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, কিন্তু আমি পড়াই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়াই না, ঠিক আছে? यस স্যার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আরো ভালো ভালো টিচার আছে, অনেক ভালো ভালো টিচার আছে, এরা পড়ায়। স্যার আপনি বুঝলেন কিভাবে এত ভালো ভালো টিচার এরা, তাই না? প্রশ্ন এটা না, প্রশ্ন এটা না স্যার? জি স্যার। স্যার আপনি কিভাবে বুঝলেন যে এরা ভালো টিচার? এরা ভালো টিচার আমি বলতে পারি এই কারণে, এই সমস্ত টিচার যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়াচ্ছে আপনাদের, তাদেরকে একসময় আপনাদের মতো আমিও এদেরকে ক্লাসে পড়িয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র যখন তারা ছিল, স্টুডেন্ট ছিল, এরা সবাই তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদেরকে আমি ক্লাসে পড়িয়েছি একসময়, এই জন্য আমি বলতে পারি এরা ভালো টিচার, ঠিক আছে? ইয়েস স্যার, আপনি সবার বস। কাজেই কোনো অসুবিধা নাই, ভালো করে পড়বো, ভালো করে সবাই যত্ন নেবে, অ্যাকাউন্টিং এ প্রত্যেকটা টিচার যত্নশীল, যখনই যখনই কোনো সমস্যা হবে সাথে সাথে কথা বলবো টিচারদের সাথে,
ঠিক আছে, ভালো গাইডলাইন পাবো। আর আমাদের অ্যাফিলিয়েশন তো জানি, অ্যাকাউন্টিং এর অ্যাফিলিয়েশন হয়ে গেছে দুটো প্রফেশনাল অর্গানাইজেশনের সাথে বাংলাদেশের, সিএমএবি আর আইসিএবি, তাই না? কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দুটো আরো আমরা করছি। কাজে অ্যাকাউন্টিং পড়ার চেষ্টা করবো, প্রফেশনালি অ্যাকাউন্টিং অনেক দূরে গিয়ে যাবে কিন্তু, হ্যাঁ, মাথার মধ্যে রাখবো, বুঝবো ভালো করে। যাদের ইন্টারেস্ট আছে তারাই পড়বো, ইন্টারেস্ট না থাকলে পড়ার দরকার নেই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমরা একটু পড়ে রাখি, আগে একটু আমরা মিষ্টিমুখ করতে চাই, গ্রেডটা আমরা একটু জানাতে চাই। ভালো হয় না গ্রেডটা জানালে? গ্রেডের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি না? জি স্যার।